কথা শেখ না তুই ভাই, তা আমার টাকা কি করে তোর ব্যান্ডে গেল বল? আমি এর জন্য তোকে বারবার বলছি, কখন থেকে জিজ্ঞেস করছি? ও কি তোমাকে টাকা দিয়েছে? তুমি তো বলতে পারতে যে এখানে সবাই দেখতে পাচ্ছে যে তোমার ব্যান্ডেই বের হয়েছে, আমি নিজে বের করেছি, তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। কি বলবে তুমি বলো, এখনো মুখ রাখলে? আমি এখন অন্তত তোদের বাড়িতে কোনোদিন না বলে কোনো জিনিস ধরেছি, এটা ভুল বুঝলি, এটা একটা ভুল বুঝলি। হোয়াটসঅ্যাপ গাইস, বন্ধুরা, আহারে বৌদিকে আজকে আমার বৌদির বরটাকে আজকে আমরা চোর বানাবো। প্র্যাঙ্কের চক্করে বৌদিদের জীবনেও অশান্তির কালো মেঘ কেমন যেন ঘনিয়ে এসেছে। প্রিয় বন্ধুরা, এই বৌদিরা, বৌদি আর বৌদির হাজবেন্ড মানে আমার দাদা, এটা হলো আমার পিসির ছেলের বৌমা, আর পিসির ছেলে মানে আমার দাদা গতদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তো বেচারাদের আমরা আজকে নাস্তানুগত করে দেবো। প্রথমে আমরা ভেবেছিলাম বৌদির উপরেই প্র্যাঙ্কটা করব, মানে এখানে আমি আর তোমার দিদিভাই এখানে শুয়েছিলাম এই বেডের এখানে। তো সুমি বলল, তোমাদের দিদিভাই বলল যে ঠিক আছে, বৌদির উপর দরকার নেই, কারণ বৌদিটা মানে বৌদি একটু একটু শান্তশিষ্ট মেয়ে, তো বৌদি মানে কান্নাকাটি করে দিতে পারে, মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, তো দাদার উপর প্র্যাঙ্কটা করা যাক। তো এর জন্যই বৌদির পারমিশন নিয়ে নিচ্ছি। বৌদি, তোমার হাজবেন্ডকে চোর বানালে রাগ করবো না তো আমাদের উপরে? একচুয়ালি বৌদি কিন্তু প্রথমে রাজি ছিল না, অনেক বুঝিয়ে বাজিয়ে রাজি করেছি, দেখতে থাকো আজকে কি করছি। আমাদের প্র্যাঙ্কের চক্করে না ওদের জীবনে কালো অন্ধকারের মেয়ে একদম ঘনীভূত হয়ে আছে, শুধু দেখতে থাকো কি করছি তুমি, তাই তো? শুধু দেখো বন্ধুরা, ঠিক আছে? আর প্লিজ তুমি আমাদেরকে একটু হেল্প করো, ঠিক আছে? বন্ধুরা, আজকে তোমাদেরকে বলেই দিচ্ছি, আমাদের টাকা চুরির অপবাদ, মানে আমার টাকা চুরির অপবাদ পুরোপুরি ওর হাজবেন্ডকে দেব। কোন এই লোক, কহাঁ সে আতে? দেখো কি করছি, চলো যে রুমে ঘুমোচ্ছে, যে রুমে ঘুমোচ্ছে সেইখানে ক্যামেরাটাকে নিয়ে যাই, আর টাকাটাকেও প্লিজ তুমি একটু হেল্প করো, টাকাটা লুকিয়ে দিতে, ঠিক আছে? আর টাকাটাকেও লুকিয়ে দেবো, তারপরে কিভাবে দেখো পুরো ফ্যামিলির সামনে পুরো মুখোশ, চোরের মুখোশ টেনে ফেলবো। আমাদের বাড়িতে এসেছে, সব জায়গায় খুঁজছে, কোথাও ক্যামেরা নেই তো, কোথাও ক্যামেরা নেই তো, এটা কিন্তু বাস্তব, শুধু দেখতে থাকো কি হচ্ছে। এবার ক্যামেরাটাকে লুকিয়ে দেবো, দাঁড়াও, ক্যামেরা লুকানো হোক, তারপর ফিরে আসছি। সকালবেলা 2500 টাকা ছিল, বাজার করলাম, মাছ আনলাম, মাংস আনলাম, তারপরে 10 টাকা পড়ে আছে,
টাকা কি আমি প্রত্যেকদিন গাছের গাছ থেকে টাকা কি গাছে ফলে? প্রত্যেকদিন তো তুমি উল্টো পাল্টা কথা বলছো। প্রত্যেকদিন তুমি আমার টাকা নাও, প্রত্যেকদিন আমার মাথায় তো খুব গরম হয়ে যায় বলেছিলাম তোমাকে। মানিব্যাগে টোটাল 2600 টাকা ছিল, এখন 10 টাকা পড়ে রয়েছে। শুধু মাছ আনছি, সকালবেলা 300 টাকার মাছ আনছি, 200 টাকার মতো মাংস আনছি। তাকে আমি তো মানিব্যাগ ধরি কখনো। কি হয়েছে? হ্যাঁ মানিব্যাগ ধরো। মানে আমি ধরি তার টাকা কি আমি নিয়ে গেছি? মিথ্যে কথা বলছো? কে জানে কি করছে? মানে কি হয়েছে? এই দেখো কি হয়েছে। আরে দেখো কি হয়েছে। ওর টাকা নিয়ে আমি আমার মানে 10 টাকা দেখো। আমি তো সকালবেলা মাছ আর মাংস আনলাম না, দেখ 10 টাকা পড়ে রয়েছে। সত্যি ভাই নেই, তুই দেখ একবার। ছেলেটা একটু ঘুমাইছে বাবা, চিল্লা মিল্লির জ্বালায়। তুমি দেখো ঘরে অন্য কোথাও রেখে। সত্যি বলি আমি মিথ্যে কথা কেন বলবো ভাই? আমি টাকা নিয়ে মিথ্যে কথা বলবো? ঘরে অন্য কোথাও রাখোনি তো? এতটা বা কোনো কাজে খরচ করোনি তো? কেন বিশ্বাস করতে পারছো না? সত্যি মেয়ে না, টাকা কোথায়? তুমি দেখো 10 টাকা পড়ে রয়েছে, একটা টাকা নেই। দেখো এমন তো বলো 2000 টাকা। 2000 টাকা পাচ্ছি না। কি বলে 2000? কি 2150 টাকা পাচ্ছি না? ওই ঘরে দেখ, ওই ঘরে তো গেছি, ওই ঘরে প্রথম মালিকা ওখানে রেখেছিলি। দাঁড়া দেখে আসি, ওই ঘরে কোনো টাকা নেই। মানে ওই ঘরে কোথায় দেখবো? তার বাবা দেখছি সব কিছু দেয়, মানে উল্টো পাল্টা কাজ করে। চলো আমি গিয়ে দেখে আসি একবার। দেখলি তারপরে দেখ 1 টাকা নেই, 10 টাকা দেখ। তুই মানিব্যাগ দেখ, দেখ তুই মানিব্যাগ আমার এখানে মানিব্যাগ রেখেছিলাম না বলসুব্রতা? বালিশের নিচে কি দেখ, বালিশের নিচে ঢাকছে, বিছানার নিচে দেখো। বিছানার নিচে টাকা কি? টাকা কি পাওয়া হয়েছে না? গাছ টাকা হয়তো মনে মনে 10 টাকা ওখানে আছে, তাহলে 2000 টাকা কোথায় যাবে? টাকাটা কোথায়? বাদ বাকি টাকা আমার, তাহলে 10 টাকাও তো থাকতো না, যদি পড়ে গেল তাহলে পায়ের ধান মাথায় ফেলে টাকা রোজগার করি। তাই কি আমাদের জিজ্ঞেস করে আমার কোনো সময় ধরি তো মানে পাক না তুই মানে মানে 10-5 টাকা 20 টাকা না পাবো না? টাকা নিতে পারে কোনো কাজে, বাকি মামি আর টাকা নিয়ে কি করবে? ঘর থেকে উড়ে যাবি নাকি? দেখ না কোথায় আছে ভালো করে। তুমি নেছো নাকি? দেখো ঘরে দেখো কোথাও আছে আর নাকি কোথাও। তুমি কি আমার চোরটা ঘরে তুমি খোঁজো, ঘরে আছে বলছো, যাও তুমি খোঁজো গিয়ে। কি বলবা, নিজে হারিয়ে এসেছে কোথায়? এখন বাড়ি এসে দোষ দিচ্ছি। মটকা রং করো না, বলিনি তোমারে কে নেবে তোমার টাকা? কে নেবে টাকা মানে আমি কি করব? কে নেবে টাকা? খোঁজো, চুপ করো, চুপ করো, ওর মাথা গরম। ছেড়া তো প্যান্ট দেখো, টেবিলের ড্রয়ারটা দেখো।
আরে ডয়ারে টাকা কি পা দিয়ে ঢুকবে নাকি? ডয়ারে দেখো, ডয়ারে দেখো, দেখো নিচে পড়ে গেছে নাকি? নাকি ছোট দাও নেই, তো নেই কোথাও, তো টাকা নেই, নেই নেই কোথায় রাখিস টাকা পয়সা? তোরা মানে আমার বাড়ি দেখো, এই দেখো, এই দেখো, কোনো টাকা নেই আমার কাছে, দেখো 2,500 টাকা ওর মুখের কথা নাকি? দেখ আরে ভাই এত কষ্ট করি বল, 2,000 টাকা কেমন গায়ে লাগে? 100 টাকা 50 টাকা দেখ টাকা, এক টাকা হলেও বুক ফেটে যায়। সে তো ইনকাম করতে যা করে সে বুঝে, 2,000 টাকা পাচ্ছি না কাজ করে। তুই কিছু মাইন্ড করবি না, একটা কথা বলবো তোকে, বল তোর তো জামা প্যান্ট ব্যাগ ট্যাগ দেখ না, মাথা তো খারাপ আছে নাকি? তুই আমার কাছে মাংস কেনার সময় দিয়েছিল নাকি তোর কাছে? না না তোর মানি ব্যাগে রাখলি তো আমাকে, আমি তো আমার কাছে তো কোনো টাকা দিসনি। তুই দেখ না একটু ভাই, শুনি তোমার মানি, তোমার ব্যাগ টাকা দেখো, তোমার কাছে আমি দিতে, আমার কাছে নাকি এসে দিয়েছে, দেখতে তোমার কি সমস্যা? দেখো 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 বলে আর তোমাকে কি দিয়েছে মনে কর? আর আমাকে যে দেয়নি, আমি ও তো ওর মানি ব্যাগ থেকে 500 টাকা নিয়ে ওনাকে দিল, দিয়ে তোর মাংস নিলো আর টাকা ঢুকিয়ে রাখলো মানি ব্যাগে। আমি কি আমার পরে আবার 300 টাকা খুচরো দিয়ে মাংস মাছ কিনলাম। হ্যাঁ তারপর দিয়ে তোর কাছ থেকে তো আমার হাতে টাকা দিসনি, তোর মানি ব্যাগে রাখলি, তারপরে কি আমি তোকে রাখতে দেব? আমার ব্যাগ, কেন তোর মানি ব্যাগ নিয়ে আমার মানি ব্যাগে তুই রাখবি কেন? মিথ্যা কথা। দেখ না একটু তোর প্যান্ট ট্যান্ট দেখ না প্লিজ, দেখ না একটু প্যান্ট দেখ না, না দেখ 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 রাগ করিস না শুরু, সব সময় রাগের কথা। না এটা এটা না তুই আমারে বলছিস, তাহলে তুই আমার তো চোর হিসাবে তুই আমার কি করছিস? চোর? আরে ভাই চোর কেন, এটা সিরিয়াস বিষয়, এতগুলো টাকা, এতগুলো টাকা আমি কি তোর টাকা নিয়েছি? তোর ফ্রেন্ড তুই দেখ ভাই, তোর ফ্রেন্ড তুই দেখ, না না তুই দেখ, তারপর আমি ভাববি যে আমি তো আমার চোর না ভাই, তুই আমি সত্যি বলছি তো, আমি তো তোকে পারমিশন দেন, তোরটা তুই দেখ, আমি দেখ তোর আমারটা আমি দেখবো না তো, আমি আমি তো নিনা, আমি দেখো তুমি দেখো আছে, বুঝছিস আছে আমার, দেখো তুমি দেখো, বলো তোমার বড়ের প্যান্ট তো কোনো সমস্যা নেই, তুমি দেখো আমি তো তোর কাছে দিতেও পারি, আমি এখন তোদের বাড়ি না বলে কোনো জিনিস ধরেছি, তুই যখন আমাদের ভুল বুঝছিস তাহলে দরকার নেই, না রেখে দে রেখে দে, না না ঠিক আছে, আমি আমি বলিনি যে তোরাই নিয়েছিস, না না সেটা তুই আমাকে এরকম করে বলছিস যে মানে আমি মানে নিয়ে একটা অপরাধ করবো, সাজ কাদের করে যারা চুরি করে তারা, আমি কিন্তু তোদের কাছে কোনো কিছু নিয়ে কোনোদিন কোনোদিন আপনাকে বলতে পারবি যে এখান থেকে সুরতের নিয়ে চলে গেছে? তার দরকার নেই ভাই, দেখ আমি তো না না যখন সন্দেহ করেছি না সন্দেহ, আমার রাগের মাথায় আমার রাগ, দেখ আমার সত্যি কথা বলতে আমার রাগের মাথায় ভুল করে বেরিয়ে গেছে, তোকে ক্ষমা করে দিস আমার। না না তুই যখন বলেছিস দেখ আমি আর দেখো না, না তুই ভুল হতে পারে ভাই, দেখে দাও ভালো করে সার্চ করে দেখিয়ে দাও, আমার ভুল হতে পারে, রাগ করিস না প্লিজ, তা পুরো পকেট পকেট খুঁজে খুঁজে দাও, এটা একটা মাস্ক ছেড়ে কিছু, ভালো করে দেখো, ভালো করে দেখো, পুরো বের কর, পুরো মুখটা দাও, মাস্ক ছেড়ে দিচ্ছি, এটাই ওর একটা মানি ব্যাগ আছে, মানি ব্যাগ দেখো, মানি ব্যাগটা এই দেখো, আর কাকা এত ভালো করে দেখো, তুমি এমন করছিস মানে তুই বড় চোর। না না তুই যখন আমার আমি জানোস কি শুরু করছিস, যখন বলছিস তখন আমি তো আমি ওইভাবে বলতে চাই না, টাকা কেন ওর কাছে আসলো, কত টাকা আছে এখানে? আই ওর মা আচ্ছা টাকা দেখি দেখি, যাও কত টাকা আসলো, টাকা আমার মানি ব্যাগ কে রেখেছে ভালো করে বল তো, আমি রাখিনি, আমি যখন মাংসের মানি ব্যাগই তো রাখলি, কিছু মনে করিস না, একটা কথা বলি, আমার টাকার পার হয়েছিল যে তোর প্যান্ট ঢুকে যাবে। হ্যাঁ এবার দুটো কারণ হতে পারে, তুই যে প্রথম আমার ভুল বুঝলি যে না তোর প্যান্ট আমাকে সার্চ করতেই দিবি না, হয় আমি ভুল করেও তোর কাছে দিতে পারি বাজার করতে যাওয়ার সময়, অথবা অন্য কিছু হয়েছে, আর যদি সাজ যদি আমার কাছে থাকতো তো সাজ করতে দিতাম আমি, সেটা অন্য কথা, তুই দিতিস কিনা তাহলে, আমি যদি নিতাম তাহলে আমি এখানে লুকাতাম, আমি অন্য জায়গায় লুকাতাম, কথা সেটা না তুই ভাই, তাই আমার টাকাটা কি করে তোর প্যান্টে গেল বল,
আমি এর জন্য তোকে বারবার বলছি কখন থেকে জিজ্ঞেস করছে ও কি তোমাকে টাকা দিয়েছে তুমি তো বলতে পারতা টাকাটা আমাকে তো দেয়নি ও তাহলে কি করে আমি কি করে আসলে আমার এই দেখো কোবা বেঁধে কিন্তু আমি নিচে বের করছি সবাই এখানে দেখবে ভাই আমার মা আমি বসে আছি সবাই বসে আছি ঘুমাচ্ছিলাম আমি জানি না আমি তো তোমার কাছে ঘুমাচ্ছিলাম ও তো চিৎকার চেঁচামেচি শুনে আমি তো তোমার কাছে ব্যান্ড টাকা হেল্প পাবো চাইছে যে তোমার ব্যান্ডে বেঁধে হাত পা গুজে ঢুকে যাবে তুমি তো একবার দ্রোশের বাজারে গেছিলে রাতে কেউ যায়নি আমরা কেউ গেছিলাম আর মানিমের তো এখানে মনে রেখেছি দাও ভাই আমি তো এখানেই ছিল যা আমি একটা কথা বলি আমি বলছি না যে টাকাটা তুই চুরি করেছিস কথাটা বোঝার চেষ্টা কর আমার বারবার বক্তব্য একটাই যে আমি যখন বাজারে গেছি বাজারে যাওয়ার সময় অত ভুল করে আমি তোর কাছে দিতেও পারি তুমি তো একবার বলতে পারতি হ্যাঁ ভাই তুই প্রথমেই আমাকে ভুল বুঝলি যে না তুই আমাকে চোর ভাবছিস আমি তোর বাড়িতে কোনোদিন আসবো না দেখ ভুল করে আমি বাইক চালাচ্ছিলাম বাজারের ব্যাগটাও তোর কাছে ছিল আমি তোকে বলে হয়তো এটাও বলতে পারতাম যে দা টাকাটা রাখ বা মানিব্যাগ দা টাকাটা মানিব্যাগ থেকে বের করে দে তো সেটা তুমি তো ছেড়ে দাও দেশে আমার কাছে আমার তো মনে হচ্ছে না যে তুই দিয়েছিস কারণ না তুই মানিব্যাগে যখন ওইখান থেকে টাকার মাছটা কিনিস মাছটা কিনে তুই মানিব্যাগেই ঢুকিয়েছিস মানিব্যাগ তোর কাছে দিয়েছে মানিব্যাগ থেকে তুই বের করে আমার তো ক্লিয়ার মনে নেই বলে আমি তোকে বারবার বলছি দা তুই দেখ তুই বারবার আমি ভুল করছিস তুই নিয়েছিস তা তুই এখন আচ্ছা তোর মনে পড়ছে না সত্যি কথা আমার মনে যে আমার থেকে কে রাখলো আমার মানিব্যাগে কে রাখলো বোঝার চেষ্টা কর আমার আমার মনে পড়ছে না যে টাকাটা আমি তোকে দিয়েছি তা তুই এক দুই টাকা হলে আমি কিছু বলতাম না দেখ 2000 টাকা এক 500 1000 আমি বারবার বলছি আমি নিইনি আমি জানি না যে আমার প্যান্টের পকেটে কি করে আসলো পয়সাটা আমি তোমার হয়ে কথা বলছিলাম এখন কি থাকলো আমার কি পয়সার অভাব যে ওর কাছ থেকে আমি টাকা চুরি করবো মামা বাড়িতে কোনোদিন একটা জিনিস আমি নিয়ে যাইনি কোনোদিন বললে আমি আবার রেখে চলে যাই আমি দুই হাজার টাকা যেমন আমি ওখান থেকে টাকা নেবো মানে যার থেকে ওর কি করে গেল ওর ব্যাগে কিন্তু দেখো ওর ব্যান থেকে তো বেরিয়েছে এটা অস্বীকার করলে দেখো মানবে না সবাই দেখতে পাচ্ছে যে তোমার ব্যান থেকে বের হয়েছে আমি নিজে বের করেছি তো অস্বীকার করার কোনো জায়গাই নেই কি বলবে বলো তা বাদ দে চাবর হয়ে গেছে না হয়তো আমি ভুলে হতে পারে আমাকে যে দাঁড়াতে রাখতেও পারে এটা যে আমাকে নিয়ে হয়তো ও মাফ নে তুই 5000 টাকা রেখে দে তোর কাছে না 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 তুই রাখ না তোর কাছে রাখ আমি না 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 রাখ তুই রাখ আমি আমার মানে টাকা আছে আমার কাছে তুই রাখ না 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 লাগবে না না টাকা দিতে লাগবে তুই বাড়ি চল আমার কাছে চলো বাড়ি চলো আমাকে যে টাকা আসবে কি করে আমি জানি না আমি ওকে তো দিই না আর কালকে যাবো কালকে যাবো না 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 রাখ দাও এটা তোর তো আমরা সত্যি কথা না তুই আমাকে টাকা তোর কাছে কি এত টাকা ছিল না আমার টাকা ছিল না তুমি বাড়ি চলো তা আমি নিয়ে নিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ বাড়ি চলো বাড়ি চলো টাকা টাকা আমি নিয়ে নিয়েছি চলো বাড়ি তা আমার টাকা আমি নিব না কি তুই এলে তুই নিবি সত্যি অসাধারণ ভালো ছেলে একদম মা বাবা বিশ্বাস করো একদম এই বাণী ভেগে টাকা আছে আমি এই শুয়ে বলছি আমার মা বাবা সব সময় এই যতক্ষণ থাকো আমি ব্যায়াম করে না 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 আমার বাবা মা ওকে সব সময় প্রশংসা করে যে সুব্রত খুব ভালো ছেলে কিন্তু দেখো আজকে ওকে ভাসিয়ে দিয়েছিলাম কিন্তু তোমরা এটাকে কেউ সিরিয়াস নিও না বন্ধুরা আমরা সত্যি কথা বলছি না মজা করছি না দেখো বলে না চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো প্যান্ট পরে এখানে যতক্ষণ থাকো ততক্ষণ না না বন্ধুরা কেমন লাগছে যাই হোক তোমরা তাকে খারাপ দেখো না আমাকেও কেউ খারাপ বললো না আমার দাদা তো দাদা মানে দাদা তো বন্ধুরই মতো বন্ধু যা করেছে করেছে সবাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই মিলে দেখো এটা সাবস্ক্রাইব করো সবাই ও ভিডিও দেখো গুড বাই বাই টাটা টাটা বাই 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 বাই
আর সবাই আমাকে খারাপ দেব না কারণ আমার দাদা মানে বন্ধুর মতো সবাই আমাকেও খারাপ দেব না যে বলকে এরকম আমরা সবাই মিলে নিজের ফ্যামিলির মতো সবাই মিলে ওকে একটু মজা করলাম ও খারাপ দেব না কেউ যাই ঠিক আছে ও এখনই আটা মারছে আর থাকবে না দেখো প্যান পড়ছে আর থাকবে না তারপরে আসার পর একটা শুরু ঠিক আছে আসি আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা এরপরে আর আমাদের বাড়িতে মানুষ আসতে ভয় পাবে যে সবাই প্র্যাঙ্কের শিকার হচ্ছে আজকের মতো টাটা আবার আসবো অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে টাটা।